আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আমাদের প্রথম পার্টটা গেল ইনস্টাগ্রামের, আজকে ক্লাসের দ্বিতীয় পার্টটা আমরা করতেছি। হ্যাঁ, তাহলে আমরা চলে যাচ্ছি, তাহলে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি আমরা স্ক্রিনে চলে যাচ্ছি আমরা এই যে আমাদের দ্বিতীয় পার্টে চলে আসলাম। তাহলে আমরা আমরা ইনস্টাগ্রামের এই যে প্রথম একটা পার্ট গেলাম, এখন দ্বিতীয় পার্টটা আপনি কিভাবে কিভাবে আপনি করতে পারেন, কিভাবে আপনি আরো ফলোয়ার নিয়ে আসতে পারেন, অর্গানিক ওয়াইতে ফলোয়ার নিয়ে আসতে পারেন, এবং সেটা মনে আমি বলেছিলাম। এই যে দেখেন, উনি কিন্তু WWE তে একটা ছবি পোস্ট করেছে, দেখেন একটা ছবি পোস্ট করেছে। হ্যাঁ, এরকম আপনারা বিভিন্ন ছবি বিভিন্ন জায়গা থেকে এনে তারপরে আপনারা ছবি পোস্ট করতে পারেন, সেখান থেকেও ছবিটা পোস্ট করার পরে ওখানে আপনি ইচ্ছা করলে দেখেন দেখেন এই ছবির এখানে আপনি ইচ্ছা করলে সেখানে আপনি ক্যাপশন দিবেন, আপনি ট্যাগ ইউজ করবেন, আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন এবং আপনি ট্যাগ ইউজ করবেন। হ্যাঁ, আপনি সব কিছু ইউজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, এগুলো ইউজ করবেন পোস্ট এবং ইনস্টাগ্রাম পোস্ট অবশ্যই, ক্যাপশন ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন, ট্যাগ ইউজ করবেন। এইভাবে আপনি বিভিন্ন নায়ক নায়িকা বা বিভিন্ন যারা স্পোর্ট বা সেলিব্রিটি আছে ওদের ছবি নিয়ে এসে আপনি কি করতে পারেন, আপনি পোস্ট করতে পারেন, পোস্টে সেখানে আপনি ট্যাগ ইউজ করতে পারবেন এবং আপনার আপনার চ্যানেলের আপনার সরি আপনার আইডি দিতে পারেন বা ক্লায়েন্টের আইডি দিতে পারেন, অথবা আপনি বিভিন্ন কমেন্ট করতে পারেন, তারপরে বিভিন্ন ছবিতে সেখান থেকেও আপনি ইউজ করতে পারেন, ফলো অ্যান্ড আনফলো, ফলো মি, ফলো ব্যাক, এই এই ট্যাগগুলো আপনি ইউজ করতে পারেন। এখন এই ট্যাগগুলো ইউজ করার জন্য আপনি যদি গুগলে সার্চ করেন অনেকগুলো চলে আসে, অনেকগুলা যদি আপনি হ্যাশট্যাগ সাইট লেখেন, অল হ্যাশট্যাগ আছে, আর অনেকগুলো সাইট আছে। শামিম, আপনি জানেন একটা কি হ্যাশট্যাগের কথা বলেছিলেন ইনস্টাগ্রামের ফলোর জন্য সোশ্যাল মিডিয়া? শামিম স্যার, আমি ইসের কথা বলছিলাম ইউটিউবে। ও আচ্ছা, আপনি অল হ্যাশট্যাগ, এই যে অল হ্যাশট্যাগ দিতে পারেন আপনি, অল আপনি যদি আপনি হ্যাশট্যাগ লিখে সার্চ করেন, হ্যাঁ যে হ্যাশট্যাগ অল, হ্যাঁ এই যে হ্যাশট্যাগ জেনারেটার, এভাবে যদি আপনি হ্যাশট্যাগ জেনারেটার লেখেন দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ জেনারেটার চলে আসবে। এই যে ইউটিউব হ্যাশট্যাগ জেনারেটার, তারপরে ইউটিউব জেনারেটার, ফ্রি ইউটিউব, আমরা ইউটিউব দিব না, হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়া দিব। আপনি হ্যাশট্যাগ জেনারেশন দিবেন, হ্যাঁ তারপরে এখানে হ্যাশট্যাগ জেনারেটার জায়গায় আপনি ইউটিউব হ্যাশট্যাগ আছে, বা আপনি এখানে অল দিতে পারেন, অল হ্যাশট্যাগ আছে, আরো অনেক আছে, গুগলে সার্চ করলে অনেক পাওয়া যায়। হ্যাঁ, অল হ্যাশট্যাগ, এই যে অল হ্যাশট্যাগ, ঠিক আছে, এখানে যায় আপনি আপনার নিশ অনুপাতে, এই যে অল হ্যাশট্যাগটা আমি দিয়ে দিলাম, এই যে অল হ্যাশট্যাগ এখানে যায়, এই যে এখানে আপনি একটা, আমরা যদি আমরা এখানে ফ্যাশন লিখি বা আমরা কি লিখবো বলেন তো, আপনারা বলেন কি লিখবো, যে কেউ একজন বলেন কার নিশ কি লিখবো বলেন, আমার নিশটা আমি সবসময় বলি, আপনাদেরটা বলেন। নজরুল ভাই, স্বামী, পেট, হ্যাঁ পেট 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 লিখবো, পেট না, হেলথ লেখা যায়, পেট না, পেট মানে পোষা না? জি স্যার, এখন আমি জেনারেটর দিলাম। আবার আমি বলি, ইনস্টাগ্রামে আপনারা 30টা হ্যাশট্যাগ দিতে পারবেন, তো সাধারণত নতুন অ্যাকাউন্টে কখনো 30টা ইউজ করবেন না, নতুন অ্যাকাউন্টে 3 থেকে 4টা ইউজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখেন আমাকে যে নিচে কতগুলা দিছে, যে আমাকে 30টা দিয়ে দিছে, প্যাড, প্যাডস, প্যাডস, দেখছেন অনেকগুলা দিছে। জি স্যার, এই যে এই যে এগুলো কপি করে আপনি ইনস্টাগ্রাম পোস্টে দিতে পারবেন, তারপর নিচে আবার তারা আপনাকে অনেকগুলো সাজেস্ট করছে, সেম এভাবে আপনি আপনারা দিতে পারবেন। তারপর আপনারা হেলথ এন্ড বিউটি দিতে পারেন, এইচ ই এ, যে কোনো লিস্ট নিয়ে ওখানে সার্চ করলেই হয়ে যাবে। হ্যাঁ, আরে ভাই শুধু লিখবেন, এটা ওরা জানে, কিন্তু এগুলাতে রেসপন্স কম আসে। হ্যাঁ, এগুলাতে রেসপন্স কম আসে, কারণ এটা তো সবাই ইউজ করে, তাই না? কিন্তু আরেকটা জায়গা থেকে আরেকটা টেকনিক আছে হ্যাশট্যাগ আনার, কোত্থেকে আসে বলেন তো, কেউ বলতে পারবেন? জি স্যার, দেখেন এই যে দেখছেন উনি ব্রোক ল্যান্সার একটা হ্যাশট্যাগ দিয়েছে, খেয়াল করছেন? স্যার, অন্যের পোস্ট থেকেও হ্যাশট্যাগ আনা যায় স্যার। ইয়েস, এখন আপনার যে পোস্টটা ভালো লাগে, আপনার কাছে যদি কোনো পোস্ট ভালো লাগে মনে করুন অন্যের কাছেও ভালো লাগে, ভালো লাগে না? যেমন আমি বলি, এই যে রেসলার যারা, এদের কিন্তু অনেক ফ্রেন্ড, এখন আপনারা কেউ আমাকে প্রশ্ন করেন নাই যে স্যার আপনি কেন খালি রেসলারকে দেখাচ্ছেন, WWE দেখাচ্ছেন, এটা আপনারা কেউ আমাকে প্রশ্ন করেন নাই, প্রশ্ন করলে অনেক সুন্দর একটা উত্তর পাইতেন, করেন নাই কেউ? স্যার, ওদের সব ফলোয়ারই প্রায় ফরেন না স্যার। হুম, হয় নাই আর কার আর কি হুদা দেখি বলেন তো, কেন দেখাচ্ছে আমি WWE বলেন, জনপ্রিয়তা বেশি মনে হয় এই খেলাটা। আমি WWE তে চলে গেলাম, একদম ভেরিফাইড পেজে চলে গেলাম, তারপরে ইন্ডিভিজুয়াল প্লেয়ার আছে। হ্যাঁ, আর কি নজরুল ভাই আপনি বলতে পারবেন? মানে আমি কেন WWE দেখাচ্ছি ইনস্টাগ্রামে, অন্য কিছু কেন দেখাচ্ছি না,
এবং কি এটা 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 রেজাল্ট কি বেটার, এটার অন্তর্নিহিত তাৎপর্য কি, মানে কি কারণ? এটা বলেন আমাদের দেশে যারা ক্রিকেট খেলা দেখে শুধু কি স্টুডেন্ট খেলা দেখে, শুধু কি চাকরিজীবী খেলা দেখে, অনেক বড় বড় বিজনেসম্যান খেলা দেখে না? অল সবাই দেখে জি। WWE আমেরিকাতে এমন একটা জনপ্রিয় খেলা, এটা প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা লোক এটা দেখে। এখন এখানে প্রচুর পরিমাণ বায়ার থাকে, লট অফ বায়ার লিভ দিস মার্কেট। এখন আপনারা বলতেছেন, আমি যে গত ক্লাসে আমার পেইড স্টুডেন্টদেরকে বলি যে বায়ার যে কোত্থেকে আসবে আপনি নিজেও জানেন না। How to lot of buyer the online, শুধু just for technique, just for think, চিন্তা করো কোথায়। এখন ইনস্টাগ্রাম থেকে বাইরে আনা সম্ভব, খালি আমাদের দেশের ব্যাংকের সাতার মতো ইনস্টিটিউট গুলো বলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে যায়, হাতাইয়া কোটি কোটি টাকা নিয়ে যায়, আর খালি চাপা মারে, বিভিন্ন ফেক বায়ার আইনে আইনে খালি দেয়, মানুষকে ঠকায়। আল্লাহ তুমি বিচার করো, সামনে রোজা রমজান আসতেছে, খালি মানুষকে ধোকা দেয়। হ্যাঁ মানুষ আর বাঙালি হাত তো কস্তু তো ব্যাংকের ছাতা, আমি মনে করি বাঙালি হলো মূর্খ করে যাত, এই জাত খালি ওই যে নোংরা জিনিসের পিছে বেশি দৌড়ায়, বা গোল্ড চিনে না, তেনার পিছে বেশি দৌড়ায়। হ্যাঁ গোল্ড চিনবো কিভাবে, গোল্ড সরি যে নোংরা জিনিস ওটা তো গোল্ড হয়ে সামনে আসে দেখা দেয়, ওই জন্য পরে পরে যায়, পরে যায় কিছু নাই, পরে কিছু আছে, পরে যায় কিছু নাই, ঝোলা ওই যে ভাইরাল হয়। শুনেন ভাইরাল হয়ে কোনো লাভ আছে? আপনি ভাইরালের টাকা দিয়ে এক এক ছটা কাঁচামরিচ কিনতে পারবেন? ঘোড়ার ডিমের ভাইরাল আমি তো বিশ্বাসই করি না, ভাইরাল চ্যানেল এগুলো আমি এগুলো ফেক ভাবি। আমি বলি বেঙ্গলিজ অল দোজ আর ফেকিং, আমি সবগুলোকে ফ্রড বলি, ফেক বলি। এখন আপনারা দেখেন তাহলে এই যে এই WWE, আমি বারবার দেখাই অনেক ট্যালেন্ট যারা, আমি তো মনে হচ্ছে আপনার ট্যালেন্ট, এই WWE তে প্রচুর পরিমাণ বায়ার থাকে ভাই। সেম টুইটারে আপনি WWE কে ফলো করবেন, ইনস্টাগ্রামে WWE ফলো করবেন, ফেসবুকে WWE ফলো করবেন, এবং কি ইউটিউবে WWE যদি থাকে ওটাকে ফলো করবেন। মানে যেখানে যেখানে ওয়ে আছে, যেখানে যেখানে স্কোপ আছে, যেখানে যেখানে সুযোগ আছে, সেখানে সেখানে আপনি WWE হয় করুন। WWE তে প্রচুর পরিমাণে আমেরিকান থাকে এবং প্রচুর পরিমাণ বিজনেসম্যান থাকে। হ্যাঁ তখন সেখানে আপনি কি করবেন, কি আপনি আপনাকে প্রমোট করবেন। আমি বলছিলাম যে নিজের ঢোল নিজে বাইরে দিতে হয়। এখন একটু আগে আমি আপনার বলছি যে স্যার আমি আমার ট্যাগ কেন দিব, আরে ভাই আমি আমার ট্যাগ দেবো, তুই দুইকে আমার ফলো কর, আমি তোর ট্যাগ দেবো, কিন্তু আমি নিজেই তো বস, তুই আমারটা ফলো করবি। এখন যদি আপনার 50টা অ্যাকাউন্ট থাকে, আপনার যদি 10টা অ্যাকাউন্ট থাকে, আপনি যদি সকালে 5টা কমেন্ট করেন, রাতে 5টা করেন, 10টা, তাহলে 10 10 100 কমেন্ট, 100 কমেন্টে কি আপনাকে কি 10টা ফলোয়ারও আসবে না, 20টা ফলোয়ারও আসবে না? আসবে, এটা তো একটা হয়ে গেল। তো যদি 20টা ফলোয়ার আসে, মাসে 600 ফলোয়ার অর্গানিক। তারপরে আপনি বিভিন্ন WWE দের পিকচারগুলো কালেক্ট করে সেটাকে আপনি ক্যানভাতে নিয়ে বা গ্রাফিক ডিজাইনে ফটোশপ এডিটিং নিয়ে সেখানে আপনি যদি ফটোশপ করে যদি আপনি পোস্ট করেন, সেখানে যদি আপনি ক্যাপশন ইউজ করেন, আপনি বিভিন্ন খেলোয়াড়দের নাম লিখে দেন কোনো পোস্টে, তার তাকে হ্যাশট্যাগ দেন। হ্যাঁ যেমন এখানে এই যে দেখেন এই যে এখানে কে খেলে খেলে, হ্যাঁ কার কার ফ্রেন্ড বেশি, বা কে যেমন এই যে এ জনপ্রিয় ব্রোকলান্সার মনে হয় না? হ্যাঁ এই যে এর কমেন্ট দেখছেন, এর কমেন্ট দেখছেন কত? হ্যাঁ আপনি আপনার তো দরকার হলো, আমাদের দরকার তো হলো কি ফলোয়ার, আমার দরকার কি ফলোয়ার। তাহলে আমরা এরকম জনপ্রিয় যারা খেলো আছে, রক এখন খেলে না, রককে দিলে লাভ নাই, যারা বর্তমানে খেলে এদেরকে আইনে 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 পোস্ট করেন, পোস্টের মধ্যে ওদের একটু ওদেরকে হ্যাশট্যাগ দিবেন, ক্যাপশন দিয়ে দিবেন, নিচে আপনার পোস্টও ক্যাপশন দিবেন, কমেন্টও আপনারটাও ক্যাপশন দিয়ে দিবেন। এখন দেখেন এটা লাইক কত, 1,33,125 লাইক, এবং কমেন্ট কত, 423 কমেন্ট। এই 423 কমেন্ট থেকে যদি 10 জন আপনাকে ফলো করে, আর লাগবে এটা রিয়েল ফলোয়ার। ওকে মানে আমাদের কথা আছে, আপনার 100 জন বন্ধু দরকার নাই, 10 জন বন্ধু হোক সেটা ভালো হোক, হেল্পিং হ্যান্ড হোক। তাহলে ফলো আনার অর্গানিক ফলো আনার হলো, একটা হলো কমেন্টিং এর মাধ্যমে, একটা হলো পোস্টের মাধ্যমে, পোস্টের মধ্যে আপনি ক্যাপশন ইউজ করবেন, এবং যার 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 ছবিটা দিবেন তা তাকে কি করবেন ক্যাপশন করবেন, মানে @ তার আইডিটা দিয়ে দিবেন, যেমন @ ব্রোকলান্সার, ঠিক আছে, হ্যাশট্যাগ ব্রোকলান্সার, হ্যাঁ এরকম দিয়ে দিবেন। দেওয়ার পরে কমেন্টও সেম কমেন্টও তাকে হ্যাশট্যাগ করবেন, তাকে ক্যাপশন দিবেন, দিয়ে আপনি আপনারটা দিয়ে দিবেন, তারপরে আপনারা ছেড়ে দিবেন, দেখবেন যে আপনার 300 ফলো হয়ে গেছে একদিনে। আমি সর্বোচ্চ একদিনে 100 ফলোয়ার নিয়ে আসছিলাম অর্গানিক, একটা পোস্ট দিয়ে, শুধু একটা পোস্ট দিছিলাম।
তাহলে আপনারা এইভাবে হ্যাশট্যাগ জেনারেটর আছে, তারপরে আপনারা আরো কাজ করতে পারেন, সেটা আরো কাজ করতে পারেন কি জানেন, আপনারা এইভাবে গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে ইনস্টাগ্রাম, এই INSTAGRAM ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, এই যে সার্চ করলাম, এখন দেখেন এই যে বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর এখানে একটা আসছে, তারপরে যে ইনস্টা অল হ্যাশট্যাগ তো আসছে, নিচে যে আরো আসছে ইনস্টাগ্রাম, এভাবে সার্চ করুন আপনারা কে ভালো ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ দেয়। হ্যাঁ, বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর ইনস্টাগ্রাম, টিকটক, দেখছেন ভাই গুগল মামা সব দেয়, আপনারা সার্চ করবেন, যেখানে এই যে ওই যে দেখছেন চলে আসছে, হ্যাঁ এইভাবে আপনারা সার্চ করবেন, সার্চ করার পরে এখানে হ্যাশট্যাগ দিয়ে দেখছেন অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে রাখছে, দেখছেন শামীম দেখছেন, কোথা দেখছেন আপনারা, হ্যাঁ এই যে ফুডের হ্যাশট্যাগ দিয়ে রাখছে, দেখছেন যে ট্রাভেলিং হ্যাশট্যাগ, ফুড হ্যাশট্যাগ, কেমিস্ট্রি হ্যাশট্যাগ ওরা দিয়েই রাখছে, ফ্যাশন হ্যাশট্যাগ, শামীম তাহলে আপনারা এইভাবে হ্যাশট্যাগ গুলো দেখবেন। তারপরে এখানে আরো অনেক হ্যাশট্যাগ আছে, এখানে জেনারেট করতে পারবেন আপনি, তারপরে এখানে এটা ওই যে কিওয়ার্ড টুলস এখানেও আছে, তারপরে এই যে এখানেও আছে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে রাখছে তারা, হ্যাঁ তারপরে এখানেও আছে দেখছেন অনেক হ্যাশট্যাগ, হ্যাঁ এইভাবে আমরা যাব, ঠিক আছে, তারপরে এখানেও আমরা যাব, এইভাবে আমরা যাব, হ্যাঁ তারপরে এই যে দেখেন আমরা এই যে এখানে, তাহলে আমরা এইটা দেখি, এটা খুব ভালো, এরা অনেকগুলো দিয়ে রেখেছে, এই যে হুদা দেখেন এই যে এই যে এই সাইটটা, হ্যাঁ infact.com দেখছেন, তারা কিন্তু অনেকগুলো সাইট দিয়ে রাখছে, এই যে ট্রাভেল, ট্রাভেলের জন্য তারা হ্যাশট্যাগ দিয়ে রাখছে, ফুড, ফুডের জন্য তারা হ্যাশট্যাগ দিয়ে রাখছে, কেমিস্ট্রি, তারপর দেখছেন ফ্যাশন, তারপরে ইয়োগা, এই যে ইয়োগার কথা বলছিলাম আমি, দেখছেন ইয়োগার হ্যাশট্যাগ, হ্যাঁ জি জি, এটা আমি বুকমার্ক করে রাখি, দেখি আমিও করে রাখলাম, আমি বুকমার্ক বার করে আমিও করে রাখলাম, এটা আমার পছন্দ হয়েছে, দেখছেন ক্যাট, এই দেখছেন ক্যাট, এই যে প্যাট, তারপরে ক্যাট, এই যে লাভ, লাভ হ্যাশট্যাগ, বার্থডে, রিয়েল ইস্টেট, তারপরে মেকআপ, মেকআপেরও কাজ পাওয়া যায়, মেকআপ, তারপরে সামার, তারপরে বিচ, এই বিচের অনেক কাজ পাওয়া যায় অনলাইনে, বিচ, তারপরে এই যে এখানে মোটিভেশন, কফি, আর্ট, জুয়েলারি, ওয়ার্কআউট, বেস্ট ফ্রেন্ড, কোর, হ্যাঁ অনেক লট, ওই চারটা খুব ভালো লাগছে, আপনারা এটা সবাই দেন, হ্যাঁ আমি এটাকে বলছি, নামটা বলছি, এই যে এটাকে আমি দিচ্ছি INFLACT infact.com infact.com, এটা নেন, এটা খুব ভালো, শামীম জি স্যার, ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম এটা সব জায়গায় করতে পারেন, আমার কাছে খুব ভালো ভালো লেগেছে, এদের অনেক ওরা একদম ইন্ডিভিজুয়ালি দিয়ে দিছে, আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না, তাই না, জি স্যার, এটা রাখেন, আমিও বুকমার্ক করে রেখেছি, হ্যাঁ ঠিক আছে, এটা আমি সুন্দর সুন্দর দেওয়া আছে খুব, ভাই অনলাইনে শুধু ঘাটবেন, ঘাইটা ঘাইটা দেখবেন, এখানে দাঁড়ান এটা আমি এই যে পোস্ট করে দিছি, জান দাঁড়ান আমি পোস্ট করে দিছি, এই যে পোস্ট করে দিছি, জাস্ট আমি এই যে গ্রুপে পোস্ট করে দিলাম, জান পেয়ে যাবেন একবারে, টেনশন নাই, ঠিক আছে, হ্যাঁ জি জি, জান একবার লাইফ টাইমের জন্য দিয়ে দিলাম, পোস্ট তাহলে WWE তে আমি কেন দেখাচ্ছি, একদম কনসেপ্ট ক্লিয়ার আপনাদের, প্রচুর পরিমাণে বায়ার এখানে থাকে, হ্যাঁ সেম আপনারা টুইটারে গিয়ে WWE কে ফলো করবেন, ওকে, তারপরে বিভিন্ন নায়ক নায়িকাদের, সেলিব্রিটিদের ই আনবেন, কি আনবেন, এই ফটো টুটো এনে দিবেন, তাহলে ইনস্টাগ্রামের আজকের দ্বিতীয় পার্টে এইটুকু কথা বললাম, তাহলে দ্বিতীয় পার্টে আমরা হ্যাশট্যাগের একটা সাইট দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাশট্যাগের সাইটটা আমি আবারও দেখাচ্ছি, এই যে হ্যাশট্যাগের সাইটটা আপনারা দেখে নেন সবাই, এই যে INFLACET infact.com, হ্যাঁ এটাতে সাইন আপ করে রাখতে পারেন, ফ্রিতে তারা অনেক দিবে, এটা ভালো একটা সাইট, এখান থেকে আপনারা নিতে পারবেন, এবং এটা দিয়ে দিলাম, তাহলে আমরা চলে যাচ্ছি মার্কেট প্লেসে, জাস্ট ওখানে শুধু অ্যাকাউন্ট করলে তো হয়ে গেল, মানে রেজিস্ট্রেশন করলে তো হয়ে গেল, রেজিস্ট্রেশন করার দরকার কি, ফ্রিতে তো পাচ্ছেন, রেজিস্ট্রেশন করার দরকার কি, করলেন ফ্রিতে পাবেন, হ্যাঁ তারপরে আমরা চলে যাবো ফাইবারে, এখন ফাইবারে ইনস্টাগ্রামে আমরা যদি ফলো দেখে INS, আমরা ইনস্টাগ্রামে গেলাম, হ্যাঁ একদম সরাসরি আমরা ইনস্টাগ্রামের, এখন ইনস্টাগ্রামে আমি যদি ইনস্টাগ্রামের ফলো লিখি না, এই যে ইনস্টাগ্রাম প্রমোট, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম ম্যানেজার, ইনস্টাগ্রাম টেমপ্লেট, ইনস্টাগ্রাম কন্টেন্ট, দেখছেন ফাইবার কতগুলো সাজেস্ট করেছে, এই ইনস্টাগ্রামের এই কাজগুলো আছে সেটা কে বলছে, আমি বলিনি কিন্তু, কে বলতেছে ভাই, হ্যাঁ ফাইবারই তো দেখাচ্ছে, সেটা আমি বলছি, জি না সেটা ফাইবার বলতেছে, সেটা আমি বলতেছি না, সেটা ফাইবার বলতেছে,
সেটা ফাইবার বলতেছে, ফাইবার কি বলতেছে, যেখানে কতগুলো কাজ আছে, প্রমোশন, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম, তো আমরা ইনস্টাগ্রাম প্রমোশনে যাই, তা ইনস্টাগ্রাম প্রমোশন করলে আমি সব পেয়ে যাবো। এখন ইনস্টাগ্রাম যদি আমরা ফলোয়ার দেখি, ইনস্টাগ্রাম ফলোয়ার, এই যে দেখেন, এই যে দেখেন আমাদের বাঙালি টপ রেটেড সেলার, ওকে দিয়ে ওকে ওকে মূর্খা বানাই খালি আমি। তারপরে এই যে এখানে আছে, তারপরে আমরা ইনস্টাগ্রাম ফলো লিখি, হ্যাঁ প্রমোশনের জায়গায় আমরা একটু ফলো লিখে সার্চ করি, এফ এল ফলোয়ার্স, ইনস্টাগ্রাম ফলোয়ার্স, এ লিখছে 2,00,000 ফলোয়ার্স ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এসে বোট ইউজ করবে, বুঝছেন, বোট বুঝছেন তো আপনারা, রোবট, রোবট ইউজ করবে, হ্যাঁ রোবোটিক্স ভাবে দেবে, সে রোবট ইউজ করবে, সে রোবট ইউজ করবে, এটা কেমনে জানি কি হলো বুঝি তো না, সে রোবট ইউজ করবে, হ্যাঁ এটা 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 আছে। তারপর আমরা এটা বাদ দিলাম, রোবটটা বাদ দিলাম, সে তিনটা ওয়ার্ডার, সে কি লিখছে, প্রমোশন ইনস্টাগ্রাম, সে প্রমোশন করবে, ফলোয়ার দিবেন, আমরা এটা বাদ দিলাম। এখন এই দেখেন এর কয়টা ওয়ার্ডার, 57টা ওয়ার্ডার, সে কি লিখছে, ইনক্রিজ ফলোয়ার 500 থেকে 1200, বেসিক্যালি সে কি দেয়, তার সার্ভিসটা কি, ফলোয়ার্স মান্থলি, সে কি কিসে দিবে, অর্গানিকলি মান্থলি দিবে। তাহলে যে আমি যে সিস্টেমগুলো বললাম পোস্ট করে এবং ফলো করে, এখানে আরেকটা মজার ব্যাপার আছে, যদি আপনার নিজস্ব 1,000-1,500 নিজস্ব, যদি আপনাদের যে টিম আছে, ধরেন আপনারা যদি 10-12 টিম হন, যদি সবার 10টা করে হয়, তাহলে সবার এখানে তো 100টা ফলোয়ার হয়ে গেল, হয়ে গেল না, জি জি, তাহলে আপনারা দেখতেছেন এই বেসিক্যালি সে কি দেয়, তার সার্ভিসটা কি, বাঙালি ফলোয়ার, হয়তো সে 100 জন, তার কাছে হয়তো 500, আমার কাছে যেরকম 2,000-3,000 ইউটিউব চ্যানেল আছে, তার কাছে হয়তো এরকম 2,000-3,000 কি জানি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আছে না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিনতে পাওয়া যায় না শামিম, আপনি তো বলেছিলেন পাওয়া যায় না, হ্যাঁ তাহলে যদি আপনার টাকা আসে, আপনার ইনকাম ইনকাম করতে সহজ সমস্যা আছে, তাহলে যদি 57টা অর্ডার, তার এখন তো সেটা আপনার $120 করে ধরি, ক্যালকুলেটার করি ভাই, ক্যালকুলেটার আছে, আমি উইন্ডোজ দিছি গতকালকে, বুঝছেন কম্পিউটারটা ভালো করে সেটও করতে পারি নাই, হ্যাঁ এই যে ক্যালকুলেটার নিয়ে আসি, যদি 57টা অর্ডার ধরি, তার আজকে মাসের মাত্র 18 তারিখ, ইনটু কত, $120 না, $120 ইজ ইকুয়াল টু $6,484 বাংলা টাকা, $86.33, $6,840 $6,840 বর্তমান রেট, আমাকে গত মাসে আমার ইউটিউব থেকে আমার টাকাটা আসছিল তো, তখন ওরা আমাকে দিছে $86.33 রেট, হ্যাঁ কত টাকা, 5,90,000, দরকার আছে কিছু করার আর না স্যার, ফ্রিল্যান্সিং খুব কঠিন জিনিস এবং খুব সহজ জিনিস, কিন্তু এখানে সময় লাগে, আপনাকে বুঝতে হবে, হ্যাঁ ভাই এই যে অর্ডারটা আছে, এটা কতদিন সময় লাগতে পারে ওনার করতে, হেড তো এখন নিজে কাজ করে না, তারা এরকম আমার যেরকম আপনার স্টুডেন্ট আছে না, তার দেখেন 10 জন ওয়ার্কার আছে অনলাইন, দেখেন তার 100 জন ওয়ার্কার আছে অনলাইনে, বুঝেন না আপনি স্যার, তার দেখেন 100 জন অনলাইনে ওয়ার্কার আছে, তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন ভাইয়া, যে আপনাদের এই যে কিভাবে ফলোয়ার নিয়ে আসবেন এবং এটার ডিমান্ড, আমি ডিমান্ডটা দেখাচ্ছি এই কারণে টপ রেটেড সেলার এবং এটা খুব সোশ্যাল মিডিয়া, এবং আমি জাস্ট ইনস্টাগ্রাম লিখলাম, ইনস্টাগ্রাম লেখার পরে ফাইবার আমাকে সার্চ করলো কয়টা ইনস্টাগ্রামের কাজ আছে, তাহলে আপনি যদি শুধু ইনস্টাগ্রামের কাজটাই শিখেন, ইনস্টাগ্রাম ফলোয়ার, ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম পোস্ট, এগুলো নিয়ে আপনারা আপনারা রিসার্চ করেন ভাই, ক্লাসে তো এত কিছু সম্ভব, আপনি এই যে ইউটিউব দিয়ে ওপেন করেন, এই যে ইউটিউব রাইট বাটন দিয়ে আমি ওপেন করতেছি, হ্যাঁ এই যে নিউ ম্যানেজমেন্ট, আপনারা এই যে টেমপ্লেট, টেমপ্লেটটা তো আপনারা ওই যে আমি ক্যানভাতে দেখাইছি, ক্যানভার ক্লাস তো আমি নিই নাই না, ক্যানভার ক্লাস নিবেন নাকি শামিম, আপনি নেবেন, আমি আপনাকে হোস্ট করে দিব, আপনি ক্লাস নেবেন, পারবেন না, জি স্যার, ক্যানভা তো অনেক ভিডিও ইউটিউবে পাওয়া, আমাদের চ্যানেলে ক্যানভার অনেক ভিডিও আছে, দেখেন এখন এই যে ইনস্টাগ্রাম প্রমোশন অনেকগুলা ভিডিও, তারপর ইনস্টাগ্রাম এই যে ইনস্টাগ্রাম পোস্ট দেখেন অনেক ভিডিও টপ রেটেড আছে, তারপর ইনস্টাগ্রাম এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং অনেক ভিডিও আছে, তারপরে ইনস্টাগ্রাম এই যে ইনস্টাগ্রাম গ্রোথ অনেক আইডিয়া আছে, আপনি এখান থেকে রিসার্চ করে আপনি যে এই যে টেমপ্লেট, টেমপ্লেট ক্যানভা দিয়ে করে দেখছেন, তাহলে আপনি যদি ইনস্টাগ্রামের কাজটা শিখেন, আপনি ইচ্ছা করলে ক্যানভা ইউজ করে টেমপ্লেটের জন্য একটা গিগ করতে পারেন, তারপর আপনি ইনস্টাগ্রামের প্রমোশনের জন্য একটা গিগ করতে পারেন, আপনি ইনস্টাগ্রামের ফলোয়ার বৃদ্ধি করার জন্য একটা গিগ করতে পারেন,
তাহলে আমি বারবার ক্লাসে বলি, আপনি যে কাজটা শিখেন ভালো করে শিখেন, সেটার সেটারই লিড দেওয়া যাবে। ওকে, তাহলে ইনস্টাগ্রামটা আমরা আর ক্লাস নিব না, ইনস্টাগ্রামের ক্লাস কি আর দরকার আছে? চারটা ক্লাস হয়ে গেছে পার্ট বাই পার্ট। তাহলে আগামী ক্লাসে আমি আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। তো আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখবেন, আমি অলরেডি কিন্তু আমাদের কেএমআইটিতে কিন্তু আমি ই করছি, কেএমআইটিতে আমি কিন্তু ওই যে সার্চ ইঞ্জিনের ভিডিও দিচ্ছি, খেয়াল করছেন আপনারা? গত ক্লাসে আমি একটা কঠিন অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা সবাই দেখে নিয়েন। হ্যাঁ, এই যে কেএমআইটি ইনস্টিটিউটে, এই যে আপনারা, এই যে গতকাল দিয়েছিলাম, এটা লিখছিলাম কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনারা, এটা ব্যাকলিং নিয়ে করছিলাম। তো আমি আজকে কিছু শর্ট ভিডিও আপলোড করব, তারপরে আমি হয়তো আমার অফলাইনে যারা অফলাইনে যারা আমার বাসায় এসে শিখে বা আমার বাসার অফিসে যারা শিখে তাদেরকে নিয়ে যখন করি, এখন আমি চিন্তা করলাম তাদেরকে আমি যখন ক্লাস করি ক্লাস রেকর্ড করতাম না, বুঝছেন শামীম? এখন এখন কিন্তু আমি ক্লাস রেকর্ড করি, আমি চিন্তা করলাম ক্লাসটা রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিই, আমার অনেক ছেলেরা তো পাবে। হ্যাঁ, যেমন এই ক্লাসটা 32 মিনিট, এখানে কিন্তু অনেক ইনফরমেটিভ একটা ক্লাস দিচ্ছি আমি, দেখছেন থাম্বনেলটা? এটা থামিম, এটা ওই যে আপনার লিঙ্কটা দিয়ে বানানো। হ্যাঁ, কেমন হয়েছে স্যার? ভালো হয়েছে। এটা এই দেখেন, এখানে কিন্তু আমি অনেক ইনফরমেশন দিয়েছি, বুঝছেন? এই যে এসইও টিউটোরিয়াল বাংলা ফর বিগিনার্স বাই কেএমআইটি হাউ টু মেক মানি, এখানে কিন্তু আমি মানে ব্যাকলিং কিভাবে করবেন, আজকে আমি অনেকগুলো শর্ট আপলোড করব, শর্ট আপলোড করার পরে আপনারা বুঝবেন। তারপর আমি আপনারা, আমি মনে করি যে কেএমআইটি ইনস্টিটিউট যদি আপনারা ছোট ছোট ভিডিওগুলো দেখেন, আমার কাছে মনে হচ্ছে আপনারা ভালো করবেন, কেন আমি অনেক কিছু দিয়ে দিচ্ছি। আগে আমার মধ্যে হয়তো মানুষের মতো আমারও আগে কিছু কিরুচি ছিল, আমি ভিতরে রেখে দিতাম, এখন আর রাখি না, এখন আমি সব দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, অতএব রেখে কি লাভ, এইটা আপনারা দেখবেন। এখন আমাদের যারা পেড কি স্টুডেন্ট তাদের ক্লাসটা, তাদের ভিডিওটা কিন্তু আমি এখন করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনারা এই কেএমআইটি তে যাবেন, আমরা যে ভিডিওগুলো দিই আপনারা দেখবেন, ঠিক আছে? তাহলে এই যে এসইও ভিডিও দেখলে আপনারা এক্সপার্ট হবেন। তাহলে আমরা আগামী ক্লাসের আমাদের ইনস্টাগ্রাম ক্লাস বলেন, আগামী ক্লাসে আমাদের ইনস্টাগ্রামের ক্লাস শেষ। হ্যাঁ, তাহলে আগামী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে ক্লাস করব। স্যার, কি নিয়ে ক্লাস করব আগামী আগামী ক্লাসে কি নিয়ে করবো? আমার তো সব মুখস্থ, আপনারা বলবেন, আমি যে মাইন্ড করি না, ইফ ইউ ডোন্ট মাইন্ড মাই অল স্টুডেন্ট, আমি কিন্তু কোনো প্র্যাকটিস করি না, একদম সরাসরি এসে মুখস্থ ক্লাস নিই, মানে ইউনিভার্সিটি টিচারদের মতো, সেটা কি বুঝছেন আপনারা? জি স্যার, তাহলে এসইও শুরু করি আমরা, যদি আপনি চান। এত কঠিনটা চলে যাবেন স্যার? আগে টুকটাক একটু ধারণা ছিল। আচ্ছা, আমি এক কাজ করি, আগামী ক্লাসে তাহলে আমি ক্যানভার ক্লাসটা আমি এমনিতেই করে দিয়ে দিই, আর ফেসবুকের ক্লাসটা, এক ফেসবুকের একটা ক্লাস নিয়ে নিয়ে তারপর আমরা এসইও শুরু করি, কি বলেন? বাংলাদেশের সবাই তো ছাগলের পাল ফেসবুক নাকি? হ্যাঁ, তাহলে আমরা ফেসবুকের একটা ক্লাস, মানে টোটাল 1 ঘন্টার একটা ক্লাস হবে, সামারি সব দিয়ে দিব, তারপর ফেসবুক নিয়ে আর ক্লাস করবো না। তারপরে ফেসবুকের আমার আমার কার্ডটা হচ্ছে না, আমি পাসপোর্টটা করে আমার কার্ডটা করার পরে আমি আপনাদেরকে, আমার যখন কার্ড হয়ে যাবে তখন দেখবেন যে কাকে বলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, একদম লাইভ দেখাবো, লাইভ লাইভ, বুঝছেন? জি স্যার। হ্যাঁ, লাইভ দেখাবো, ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ দেখাবো, পাগল বানাই দিবো আপনাদেরকে। আমার পাসপোর্ট করি, আমার কার্ডটা হয় না, ডুয়েল কারেন্সি কার্ড, আমার পেনের কার্ডটা আটকে আছে, ওই যে অ্যাড্রেসটা আরেকজনের বাসা দিয়েছি তো উনি কারেন্ট বিল দিচ্ছে না আমাকে, এখন ওটা দিলে দেখি হয়ে যাবে। তাহলে আপনারা, সরি, তাহলে আপনারা, আপনি দেখেন আপনার জন্য কি পরিশ্রম করছি, আমি কিন্তু ঘুম থেকে উঠে কিছু খাই নাই, ফজর নামাজ পড়ে ঘুমাইছি, আবার উঠছি, উঠে উজু করে আবার পড়ছি, দেখেন কিছু খাই নাই, খালি খালি পেটে খিদা অবস্থায় আপনার ক্লাসটা নিয়ে নিছি, বুঝতেছেন কিছু? হ্যাঁ স্যার, অনেক কষ্ট করতেছেন। কষ্ট না, আমি আমার শ্রমকে ভালোবাসি, আমি আমার কর্মকে শ্রদ্ধা করি, আর আমি যে মোটা সোটা মানুষ, একটা একটু না খাইলে কিছু হবে না। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করলে কিন্তু মানুষ মোটা হয়ে যায়, জানেন এটা? জি স্যার, বসে বসে খাইতে খাইতে। না, ফ্রিল্যান্সিং করলে আপনি তো টাকা আসে, আপনার তো খরচ নাই, যখন আপনার টাকা আসবে তখন তো আপনার খরচ হবে না, তাই না? আপনার কয় টাকা ভাই? আমি কয়টা প্রশ্ন করতাম ভাই? করেন করেন, আজকে রেকর্ড হচ্ছে, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি রেকর্ডে, বলেন। মনে করেন আমি একটা অ্যাকাউন্ট করব হেলথ রিলেটেড, তো ওখানে আমাকে ফলোয়ার বাড়াইতে হবে কি, হেলথ রিলেটেড যে ফলোয়ার্স গুলো ওদেরকে বাড়াই, মানে ই করতে হবে নাকি? অবশ্যই না, আপনার, আরে গাধা আবোকা, আপনাকে একটা কথা বলি, মাইন্ড করেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, সরি আমার একটা মিস্টেক হয়ে গেছে, আপনাকে বলি, আপনি যেই নিশ অনুপাতে অ্যাকাউন্ট করবেন সেই নিশের ফলোয়ার জানবেন। আপনার এখন নিশ হলো হেলথ এন্ড বিউটি, এখন আপনি স্পোর্টস ফলোয়ার, আপনার কোনো কাজ হবে বাইরে, কোনো বেনিফিট হবে শামীম? না স্যার।
নজরুল ভাই বাইরে কোনো বেনিফিট হবে না? এখন নজরুল ভাই হলো, ধরেন নজরুল ভাই, এখন আমি একটা কথা বলি, ধরেন আমাদের নজরুল ভাই উনি একজন প্রফেশনাল মানে বিজনেসম্যান। এখন নজরুল ভাই যদি তার একটা ফেসবুক পেজের মধ্যে যদি উনি মোবাইল ফোন সেল করেন, রিকন্ডিশন সেল করেন, বা উনি মোবাইল অ্যাক্সেসরিজ সেল করেন, নজরুল ভাই আপনার এই বিজনেসটা না? জি জি। এখন নজরুল ভাই একটা ফেস খুললো, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললো, আমি উদাহরণ দিই, নজরুল ভাই একটা ইনস্টাগ্রামের ফেস খুললো, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললো, খোলার পরে ওখানে নজরুল ভাই লিখলো, হ্যাঁ, দ্য মোবাইল অ্যাক্সেসরিজ, দ্য বিডি, ঠিক আছে। এখন নজরুল ভাই মোবাইল অ্যাক্সেস বিডি কি করবেন? নজরুল ভাই কয়দিন পর পরে চায়না থেকে নতুন মোবাইলের কভারের ছবি দিল, নতুন ফোনের ছবি দিল, নতুন হেডফোনের ছবি দিল, বা মোবাইলের যতগুলো অ্যাক্সেসরিজ আছে উনি ছবি দিল। ছবি দেওয়ার পরে উনি কাদেরকে নিবে? যারা মোবাইল ফোন কিনে তাদেরকে নজরুল ভাই ফলো করবে, তাই নজরুল ভাই, যারা অ্যাক্সেসরিজ কিনে। এখন নজরুল ভাই যদি মোবাইলের জায়গায় যদি কি জানি কই যে মুদি দোকানদার চাল ডালের ফলো করলে হবে না? না, তাই তো হবে না। তাহলে কি তাহলে আমাকে আপনার আমার প্রশ্ন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন? জি জি, শামীম শামীম আপনি একটু গুছিয়ে বলেন তো, আমি বলছি দেখি, আপনি একটু বলেন তো যে নিঃস অনুপাতে কাকে ফলো করতে হবে। জি স্যার, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হলো পেট রিলেটেড, তো যারা পেট ভালোবাসে, পেট পোষে, তাদেরকে আমার ফলোয়ার বানাইতে হবে। নাহলে তো আমি মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট প্রমোট করতে পারবো না। ধরেন যে আমি একটা পেটের খাবার সেল করব, তো আমার যদি স্পোর্টস কিংবা বিউটি ফলোয়ার গুলো থাকে, তারা তারা আমার পেটের খাবার কিনবে না, এটাই স্যার। থ্যাংক ইউ, নাইস প্রেজেন্টেশন, নাইস প্রেজেন্টেশন, আপনি অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন করেছেন। এখন এই আমি শামীমের কথা ধরে বলতেছি, দেখেন আপনাদেরকে বলি, সেটা হলো যদি আমেরিকাতে প্রচুর পরিমাণে বিড়াল কুকুরের খাবার বিক্রি হয়, প্যাটদের পাখির খাবার, ঢাকাতে প্রচুর পরিমাণ বিক্রি, আপনি যদি ঢাকা কাঁটাবন যান দেখবেন যে সমানে খালি খাবারের দোকান। এবং আমাদের এই উত্তরাতে আজিমপুরে যান, তারপরে দক্ষিণ খান যান, তারপরে এই আমাদের হাজি ক্যাম্পে হাজার হাজার এখন মানে পশু পাখির খাবারের দোকান আছে, আছে না? তো বাংলাদেশে যদি পশু পাখির খাবার এত দোকান থাকতে পারে, তাহলে আমেরিকা কত দোকান থাকে, ওরা তো আরো বেশি ভালোবাসে। এখন আমি একটু আগে বলেছিলাম, একটা পোস্ট দিয়েছিলাম যে আই লাভ কি WWE, সেম আই লাভ প্যাট, আই লাভ ক্যাট, আপনি যখন এগুলো করবেন ওখান থেকে ফলো নিয়ে আসবেন। আই লাভটা আমি আপনি আমরা বাংলাদেশিরা হয়তো এটাকে মানে অন্যভাবে দেখি, কিন্তু আমেরিকানরা, অস্ট্রেলিয়ানরা, কানাডিয়ানরা মানে ফরেনরা, ওরা আই লাভ শব্দটাকে অনেক অনেক পছন্দ করে। আমি বলছি আমরা বাঙালিরা হিংসুক, কারো সাবস্ক্রাইব করি না, কাউকে ফলো করি না, কিন্তু বিদেশিরা হিংসুক না, ওরা যখন দেখে যারে এ তো খুব ফাইন, এ আমার মতো লোক, ওকে ফলো করে দিই। শামীম কি কথা ঠিক? জি স্যার। তাহলে আমাদের আজকের ইনস্টাগ্রামের মনে হয় খুঁটিনাটি প্রশ্ন করলে করেন, আর 10 মিনিট 7 মিনিট আছে আমাদের জুম, 7 মিনিট পর শেষ হয়ে যাবে, খুঁটিনাটি প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দিব। বলেন আরো প্রশ্ন। ওই যে 10টা যে অ্যাকাউন্ট করবো, ওই যে আগামী আগামী ক্লাসে যে কথা বললাম, ওইটা কি রেকর্ডিং করে আমাদেরকে দেখাবেন যে কিভাবে ওই আর 10টা অ্যাকাউন্ট করা যায়? আজকেও দেখাইলাম, আজকে তো আমি দেখাইলাম, উইন্ডোজের আপডেটটা বন্ধ করবেন, প্রথম ভিডিওতে আসে তো শেষের দিকে আমি দেখাইছি না? ও আচ্ছা আচ্ছা। প্রথমে মাই কম্পিউটারে মাই ম্যানেজে যাবেন, ওখানে সেভ অ্যান্ড অ্যাপ্লিকেশনে যাবেন, তারপরে সার্ভিসে যাবেন, সার্ভিসে যায় কি করবেন, উইন্ডোজ আপডেটটা বন্ধ করে দেবেন, ওখানে উইন্ডোজটা ম্যানুয়াল আছে ওখানে ডিসেবল করে দেবেন, এটা করে দিলে উইন্ডোজটা লক হয়ে যাবে। স্বামী কি বুঝছেন? তারপরে আপনারা ইয়েতে যাবেন, কন্ট্রোল প্ল্যানে যাবেন, কন্ট্রোল প্ল্যানে গিয়ে ওখানে ওই যে ক্যাটাগরিটা ওখানে স্মল করে দিবেন, স্মল স্মল করে ফাইল অ্যান্ড ফোল্ডারকে ওপেন করে দিবেন, তারপর ওখানে শোতে যায় সব শো করে দিবেন, আবার ক্যাটাগরি যাবেন, তারপরে আপনি সি ড্রাইভে যাবেন, দেখেন মুখস্থ বলতেছি, সি ড্রাইভে যাবেন, আবার ওপেনে যা সি ড্রাইভ ওপেন করবেন, আপনি আপনার ইউজারে যাবেন, ইউজারে আপনার যে নাম সেই নামে যাবেন, সেই নামে যায় মেটাডাটা কন্ট্যাক্টটা ওপেন করে করে আপনি করে দিবেন, শেষ। আর যদি না পারেন আমাকে জুমে নিয়ে আসেন, আমি করে দিব, ওটা কিন্তু ইন্টারনেট বন্ধ করে করতে হয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমি একটা ভিডিও করে দিব, জান কিভাবে উইন্ডোজ এর আপডেট বন্ধ করতে হয়, ঠিক আছে? ওকে ওকে জি স্যার। তাহলে আমাদের 7 মিনিট আছে, আর কারো কোনো প্রশ্ন? 7 মিনিটে প্রশ্ন করেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, তাহলে উত্তর পাবেন। আমি বলি তারাই প্রশ্ন করে যারা কিছু জানে, প্রশ্ন করতে প্রশ্ন করতে যোগ্যতা লাগে কিন্তু, শামীম জি স্যার অবশ্যই, প্রশ্ন করতে যোগ্যতা লাগে, হ্যাঁ উত্তর দিতেও যোগ্যতা লাগে, অতএব প্রশ্নকারী আমি মনে করি যিনি উত্তর দিবেন তার চেয়ে প্রশ্নকারী দাম বেশি, হ্যাঁ যিনি প্রশ্ন করবেন উনি দামি মানুষ, যিনি উত্তর দিবেন উনি দামি না, যিনি প্রশ্ন করবেন উনি দামি মানুষ। আচ্ছা ইনস্টাগ্রামে আপনাদের প্রশ্নগুলা আমি বলে দিই, কি ধরনের প্রশ্নরা বায়ার আপনাদের করবে, যেহেতু আমি কাজ করছি আমি বায়ারদের প্রশ্ন ধরে বলে দিই, আমি বলবো
জি 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 বায়ার আসে আপনাকে বলবে, টেকনিক্যালি বলবে, আপনারা ফলো আনফলো কখনো এই শব্দগুলো লিখবেন না, কোথায় চ্যাটে কি লিখবেন না, বায়ারের সাথে চ্যাটে লিখবেন না, এবং গিগ বানাবে গিগে লিখবেন না, যদি গিগেও বানাইতে পারেন তাহলে আমার সাহায্য নিয়ে আমি করে দিব আপনাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, যদি কেউ গিগ করতে চান আমাকে আইসে পার্সোনালি নক দিয়ে দিনের 12টার পরে নক দিবেন, হ্যাঁ, দেওয়ার পরে আমি বসে দরকার একদম পুরো গিগটা আমি করে দিব, হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আপনারা কি করবেন, বায়ার এসে প্রশ্ন বলে ফলোর কথা বলবেন, আপনি বায়ারকে বলবেন যে তোমার নিশ অনুপাতে রিলেটেড আই এম অর্গানিক কি অর্গানিক প্রমোশন করব এবং অর্গানিকই ফলোয়ার আসবে, গেইন অর্গানিক বাট নট এ রোবট নট এ বোট। হ্যাঁ, তারপরে আল্টি ইউ ইনক্রিজ ইউর সেলস ইনক্রিজ ইউর বিজনেস ইনক্রিজ ইউর ব্র্যান্ড ভ্যালুস, কথাগুলো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এইভাবে বলবেন। আর আমি একটা কথা বলি, যদি আপনি 20টা কাজ করতে পারেন ইনস্টাগ্রামের অর্গানিক ভাবে, আপনি উইদিন 6 মান্থের মধ্যে আপনার লেভেল 2 বা টপ লেভেল সেলার হয়ে যাবেন। এখন আপনারা বলতে পারেন স্যার আপনি করেন নাকি, ভাই আমি কয়টা করবো, ইউটিউব নিয়ে তো আমার সারাদিন চলে যায়, কেন ইউটিউবের ভিডিও করতে হয়, রিসার্চ করতে হয়, পড়তে হয়, তারপরে ক্লাস করতে হয়, ভিডিও করতে হয়, এমনি এমনি কি ভিডিও হয়ে যায়? আপনারা মনে করছেন আপনাদের এই ভিডিওটা আমি করছি, এই এই ইনস্টাগ্রামে অন্তত 10টা ভিডিও আমার, 50টা ভিডিও আমার করা আছে, আমার পড়া হয়ে গেছে, এই জন্য আমার মুখস্থ, সেম সপ্তাহ আমার মুখস্থ না, যেমন এসইও ক্লাস করতে হলে আমাকে প্রচুর পড়তে হয়, জানতে হয় নতুন নতুন আপডেট কি আসছে, ঠিক আছে? জি স্যার। অতএব আপনারা লেখাপড়া করবেন, লেখাপড়ার বিকল্প কিছু, আর আপনারা যদি এটাকে প্রফেশনাল নিতে নিতে চান আপনারা অনেক সময় দিবেন। হ্যাঁ, আর শামিম ভয় পাওয়ার কিছু নাই, আমি একটা কথা বলি, ফ্রিল্যান্সিংয়ে হারানোর কিছু নাই, পাওয়ার কিছু নাই, যদি আপনার অ্যাকাউন্ট টিকে থাকে টাকা আসবে, টাকা আসবেই আসবে। আমি আপনাকে বলি, আমি যখন লেভেল 2 সেলারে হব তখন আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, বুঝেন আমার কষ্টটা, তারপরে রাগ করে আমি 1.5 বছর ফাইবারে, মানে 2 বছর আমি ফাইবারে কাজই করিনি, এখন আবার ব্যাক করতেছি আস্তে আস্তে, তাও অত মন নাই আমার। তো একটা ছেলেকে আমি হেল্প করছিলাম আমিনুল, ও কোনো কাজ পারে না, শুধু ইউটিউবের এসইওটা পারে, ইউটিউবের কোন এসইও জানেন শামিম? অন পেজ এসইও, অন পেজ, সে এখন টপ রেটেড সেলার হয়ে যাবে। না, পারার ব্যাপার না, এখানে টেকনিক আছে, টেকনিকটা আমি, আপনি তো আমাকে ফোন করেন না শামিম, আপনার উপরে আমার রাগ আছে। আরে মিয়া, স্যারদের সাথে ফোনে যোগাযোগ করলে স্যার আপনি ফোন করতে 2 টাকা লাগবে, ফোন করে পরে হোয়াটসঅ্যাপে আমাকে কল দেন, যে আমি বাইরে থাকি বলবো যে আমি বাইরে আসি, বাসায় গেলে ফোন দেন, আমাকে মেসেজ করেন। তার জন্য না স্যার, আমি মনে করছি আপনি বিজি থাকেন তার জন্য আমি বিজি না আমাকে, আরে ভাই আমি কি, আমি কি জো বাইডেন নাকি, আমি কি প্রেসিডেন্ট নাকি, আমি তো ফকির নি, আমি তো ফ্রি থাকি মাঝে মধ্যে, আমাকে ফোন দিবেন, আমাকে মেসেজ দিবেন, স্যার ফ্রি থাকলে আমাকে কল দিবেন। হ্যাঁ, আপনি মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে, আমি কল দিয়ে দিব, কল দিয়ে জানবেন। আর আমি বলি টিচারদের সাথে এবং বড় ভাইদের সাথে যোগাযোগ রাখবেন, যোগাযোগ রাখলে আপনি ভালো করতে পারবেন। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিলাম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ইনস্টাগ্রাম যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা ক্লাস দিব না, আপনারা আমাকে পার্সোনালি ফোন করবেন, তারপর আমি ইনস্টাগ্রামটা দেখাই দিব। তাহলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর আপনাদের কারো কোনো, হুদা, এই যে হুদা আমাকে ফোন করছিল যে স্যার ক্লাস দিবেন, আমি বলছি লিঙ্ক দিচ্ছি, নজরুল ভাই আমাকে মাঝে মধ্যে ফোন করে, শামিম ফোন করে, তারপর আরেকটা ছেলে আছে, অনেকেই ফোন করে, অনেক হয়তো মনে করছে আমি ক্লাস আর নিবো না, কিন্তু ভাই অসুবিধা থাকতে পারে, আমি একজন ডাক্তার দেখাইছি, প্রফেসর তারেক আহমেদ চৌধুরী, বুক ব্যথা হয়েছিল তো ভয় পেয়ে গেছিলাম, ঠিক আছে? এখন কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ এখন ভালো, গ্যাস্ট্রিক ওষুধ, এখন ডাক্তার ওষুধ দিচ্ছেন, খালি সারাদিন খিদা লাগে, খালি খাই, এমনি আরো মোটা হয়ে যাচ্ছি, বিশাল বড় সড়ো দেহার অধিকারী মানুষ আমি। হ্যাঁ, তাহলে কি ভাই আমরা কি গিগ রেডি করবো আস্তে আস্তে? আমার মনে কাছে মনে হচ্ছে আপনারা আর একটু কাজ শিখেন, আর একটু স্টাডি করেন, সবগুলো অ্যাকাউন্ট করেন, একটু পোস্ট করেন, ফলোয়ার নিয়ে আসেন, তারপরে করেন, ঠিক আছে? আমাদের কি এখন কি রেকর্ড হচ্ছে নাকি স্টপ করে দিয়েছেন? রেকর্ড শেষ চলতেছে, শেষ হয়ে যাবে রেকর্ড। ভাই অনেকে তো তো বায়া তো সব ইনস্টাগ্রামের উনার অ্যাকাউন্ট শব্দ দিয়ে দেবে, আর না দিলে তো নিজেই করে দিতে হবে ভাই। না না, বায়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিবে আপনাকে, ওর আপনি যখন গিগ বানাবেন ওখানে লিখবেন প্লিজ আই নিড রিকোয়ারমেন্ট, হ্যাঁ, ইউর ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড, ওকে? আচ্ছা, তাহলে ভিডিওটা শেষ হয়ে যাবে, কথা বলতে বলতে শেষ হয়ে যায়, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, আমরা বিদায় নিলাম। তো আপনারা এখন ক্লাস করেন কি, আপনারা পোর্টফোলিও করেন, পোর্টফোলিও বুঝছেন, মানে আপনারা 10-12টা অ্যাকাউন্ট বানান, ওখানে আস্তে আস্তে ফলোয়ার বানান, পরে ওগুলার স্ক্রিনশট নিয়ে নিয়ে গুগল ড্রাইভে গুগল ডকে আপনারা এই স্ক্রিনশটটা কপি করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে শামিম, নজরুল ভাই এবং হুদা? আমাদের আরো শুনেন, ফ্রিল্যান্সিং কিন্তু ধৈর্যের ব্যাপার, অনেকে এখানে অনেক কিছু নিয়ে আসে, পরে কদিন পর আউট হয়ে যায়, কেন আউট হয়ে জানেন, ধৈর্য নাই, ফ্রিল্যান্সিং কিন্তু ধৈর্যের ব্যাপার ভাই, এখানে এখানে দাঁড়ানো, এখানে দাঁড়ানো অনেক কঠিন, যদি আপনি একবার দাঁড়ায় যান আপনি পিছিয়ে ফেরার সময় নাই,
আপনাদেরকে বলি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখেন, আমার প্রথম ইনকাম নাই, ইনকাম নাই, আলহামদুলিল্লাহ ২ মাসে ৮০০ ডলার হয়ে গেছে, সমস্যা গাঁসা শুরু করছে না? এই মাসে অবশ্যই রেভিনিউ কম, আমি বাড়ি ছিলাম তো কাজ করতে পারি না, এই মাসে মাত্র ৭৪ ডলার হয়েছে আজ পর্যন্ত। তাহলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, বিদায় নিলাম, সবাই ভালো থাকেন। শামীম আপনি একটু পার্সোনাল যোগাযোগ করে আপনাকে দেখে আমি একটু আপডেট করে দিব, হ্যাঁ, যেহেতু আপনি ভালো কাজ জানেন, আপনি আপনাকে দেখে আমি ফ্রন্ট লাইনে নিয়ে আসি এবং আপনি আমার সাথে থেকে যান, হ্যাঁ আমার তো অনেক কাজ থাকে, ঠিক আছে, বা যারা ভালো তারা আমার সাথে চলে আসবেন, ঠিক আছে? তো সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, বিদায় নিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি আপনারা চান ফাঁকে ফুকে আমাকে বললে হয়তো দিনে আবার আর কোন সময় একটা ক্লাস নিয়ে নিবো, অসুবিধা নেই, যদি আপনারা চান, ঠিক আছে। আমরা গ্রুপ করে ফেলবো, আমাদের একটা গ্রুপ, আপনারা একটা